নদীর মাছ, বুড়িগঙ্গা নদীর মাছ কত? সবই কত? আরে বাবা রে বাবা রে বাবা, এমনি যায় না আবার টানা বেচা। আগামীকাল চলে যাবে, তাই তার সাথে আসছিলাম। আর আমারও আজকে একটু ভালো লাগতেছিল না, বাসায় বোরিং লাগতেছে। আর আজকে ওয়েদারটা একটু আমার পছন্দ হয়েছে, আমার ফেভারিট ওয়েদার, যদিও বর্ষাকাল। এই বর্ষা একটু বৃষ্টি হয়েছে, আসলাম একটু নদীতে, একটু হাঁট কিছুক্ষণ, নৌকায় ঘোরাঘুরি করে চলে যাবো বাসার দিকে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে উপভোগ করতে থাকুন। দেখেন নদীর পারে ভাইয়ার সাথে, তারপর হচ্ছে যে এই যে মামা, মামার সাথে সেদিনও আসছিলাম, আর এই যে পিছনে সে কালকে চলে যাবে দেখা, তার সাথে ঘুরতে আসলাম একটু। আর আমারও বাসায় ভালো লাগতেছিল না দেখা, তাই আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের সেই বুড়িগঙ্গা নদী। মামা, এই নদীর সম্পর্কে কিছু বলেন, এই নদী আপনার নদী সম্পর্কে কিছু কন। নদী সম্পর্কে কি কম, কি বলো? আগে আমরা এখন আগে একটু মরে গিয়েগুলা একটু দেখায় বসাইলে একটু বড় দেখা গেছে, আর উনি আমাদের এইরকম ছোটো দেখা গেছে। আগে দেখতে এইরকম এই নদী, কিন্তু আগে ব্রিজ যত লম্বা ছিল তত লম্বা ছিল, ব্রিজ যত লম্বা ছিল তত লম্বা ছিল, বড় ছিল না নদী? না, নদী দেখো আমরা এইরকমই দেখে থাকি, বুঝছেন? আগের থেকে এখন তো যত ঘন বসতি হচ্ছে তত নদীর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে একটা বিদ্যুৎ মিল, কয়লা আর ডিজেল চালিত, যদিও অনেকদিন ধরে বন্ধ আছে বিদ্যুৎ আর কয়লার অভাবে। শুনছিলাম মাঝে দিয়ে যে অন হবে, দেখেন আমি আপনার জুম করে দেখাচ্ছি, দেখেন সামনে সামনে এই যে ডিউটি কর, এই যে আনসাররা ডিউটি করতেছে, যদিও এই জায়গাটা এই বিকালবেলা এই জায়গাটার মধ্যে অনেক ভালো লাগে, অনেকে আসে এই জায়গায় বসে থাকতে। আজকে একটু বৃষ্টি হয়েছে দেখা, মানুষজন অনেক কম, আর শুক্রবারে তো এখানে ভিড়ের জন্য আসা হয়ে যায় না, যখনই খারাপ লাগে আমি এই জায়গায় চলে আসি নদীতে। সামনে হচ্ছে সেই ওয়াকওয়ে যেটা দিয়ে আমি প্রথম ভিডিওটা বানাইছিলাম, এই যে। আর এই ওয়াকওয়েটা আসলে অনেক উপকার করছে সবার, যারা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় এই এলাকার মধ্যে, এদি ওয়াকওয়ে ধরে চলে যেতে পারে। দ্বিতীয়ত, যারা সকালে মর্নিং ওয়াক করে, জগিং করে, তাদের জন্য। আর এই টাইমে আসে অনেকে ঘুরতে আসে, টাইম পাস করতে আসে। হ্যাঁ, কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে এই জিনিসটা কি আসলে হচ্ছে, নদীর মাঝখানে এই জিনিসটা হচ্ছে মির, এখানে নিয়ে আসে কয়লা, তারপর ইট পাথর ইট এসব নিয়ে আসে, ওই আনার সময় ব্রিজের নিচে দিয়ে ঠিকই ঢুকে যেতে পারে, কিন্তু যখন আনলোড করে যখন যায় তখন ব্রিজে ওই যে এই মাথাটা উপরের এই মাথাটা এই মিস্টার হেড সাহেব ওই ব্রিজের সাথে লেগে যায়, যার কারণে যাইতে পারে না, আটকা যায়। পরে এখন পানি ঢুকাবে, পানি ঢুকা এটা গ্রাউন্ড একটু গ্রাউন্ডটা নিচের দিকে নিয়ে যাবে, কেমনে বলতাম, এটা নিচের দিকে নিয়ে যাবে আর একটু ডাবাবে, দেন হচ্ছে যাবে। আর এটা হচ্ছে নর্মাল বালির যে লঞ্চগুলো আছে ওগুলো, বালির ট্রলারগুলো। আর সামনে হচ্ছে যে লঞ্চ ঘাট, এই যে এটা জাস্ট এখানে একটা ছোটোখাটো ঘাট, এখানে একটা মাঝে মাঝে থামে চলে যায়। এখানে একটা খুবই মজার জিনিস শেয়ার করি, কিছুদিন আগে আমি এখানে ফ্রেন্ডের সাথে আসছিলাম, আমার কাঁধে সবসময় ব্যাগ থাকে, যেটাই যে ভাইয়ার কাঁধে এখন, এই কয়েকজন ছেলে যাচ্ছিল, ওরা বলতেছে যে মানে হুট করে দাঁড়ায় বললে যে ভাইয়া পেপার আছে, আমিও সুন্দর করে ব্যাগ থেকে পেপার বাইর করে দিতে যাচ্ছিলাম, এক আমার এক ফ্রেন্ড আমারে গালি দিয়ে বলতেছে যে ওরা এই পেপার চায় নাই,
পরে আমি তখনও বুঝতে পারি নাই, পরে বুঝলাম যে যেটা খাইতে আসছো এটা খাওয়ার জন্য ওদের পেপার প্রয়োজন হয়। এই যে নদীর মাছ, বুড়িগঙ্গা নদীর মাছ, কত সত্যি কত! আরে বাবা রে বাবা রে বাবা, এমনি যায় না বলতে না বেচা। কাকারে সত্যি অনেক সুন্দর লাগতেছে, সে কালারফুল একটা লুঙ্গি পরছেন। প্রায় ঘন্টা খানেকের মতো কাকার সাথে ঘোরাঘুরি করলাম, আর আজানও দিচ্ছে, বাসার দিকে যাচ্ছে এখন। কাকার সাথে আমাদের যে একটা ডিল হয়েছে ওই ডিলের সময় শেষ, এখন বাসার দিকে যাবো। দোয়া করবেন যেন সুস্থ থাকি, আপনাদের জন্য দোয়া রইল, যদি আপনাদের থেকে অনেক ছোটো অনেকের থেকে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, যা যা কিছু করার দরকার সব কিছু করবেন। আসি আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।